পঞ্চম স্কন্ধের প্রথম অধ্যায়ে আমি কিঞ্চিৎ খালি উত্থাপন করেছিলাম কথা, শ্রী রাজোবাচ অর্থাৎ শ্রী পরীক্ষিত মহারাজ এখানে উত্তর দিচ্ছেন। এতদিন আপনারা শুনেছিলেন সমস্ত উত্তানপাদের কথা, উত্তানপাদের কথা ধ্রুব মহারাজ সমস্ত তার বংশাবলী সব বর্ণন হলো। আর এখানে রাজা বলছেন, অপ্রিয়ব্রত তো সংসার করতে চাননি। প্রিয়ব্রত রাজা প্রশ্ন করছেন, প্রিয়ব্রত ভাগবত আত্মারাম কথম মুনে গৃহে অরমত জন্মূল কর্মবন্ধ পরাভবা। হে গুরুদেব, আমরা শুনেছিলাম প্রিয়ব্রত একবারে বিরক্ত, সে পরে আবার শুনলাম সে নাকি সংসারে প্রবিষ্ট হয়েছিলেন, তো তার পক্ষে কী করে সংসার করা সম্ভব হলো? গৃহে অরমত জন্মূল, কেন গৃহের কর্মকাণ্ডে প্রবিষ্ট হওয়া মানেই তো কর্মবন্ধ বন্ধন হবে। পরাভব নূন মুক্ত সংজ্ঞানম তাদৃশীণাম দ্বিজর্ষভ গৃহেষু অভিনিবেশ অয়ম পুংসাম ভবিতুম অর্হতি। নিশ্চিতভাবে আমরা জানি এরকম ব্যক্তির কখনো সংসারে প্রবেশ করা সম্ভব হয় না। বলছেন, হে দ্বিজ, প্রিয়ব্রতর ন্যায় মুক্ত পুরুষের নিশ্চয়ই গৃহে অভিনিবেশ তো থাকতে পারে না, সংসার করা সম্ভব হয় না অভিনিবেশ থাকা। এই সিদ্ধান্তটা ঠিক হলো, কেন অনেক সময় মহাপুরুষদের সংসার থাকে, অভিনিবেশ থাকে না। ভক্তিবিনোদ ঠাকুরের সংসার দেখেছি, কেউ দেখতে পারেন, তারপরে সে শ্রীনিবাস আচার্যের সংসার দেখেছি, শিবানন্দ সেনের সংসার, সার্বভৌমের সংসার, এদের সংসার কি বাস্তবিক সংসার ছিল না? সংসার যদি এরকম হয় তা তো কোনো ভয় নেই। সেই জন্য এটা প্রশ্ন করলো, এদের তো সংসারে তো অভিনিবেশ থাকে না, কীরকম হলো? তারপরে বলছেন রাজার প্রশ্ন, মহতাম খলু বিপ্রর্ষে উত্তম শ্লোকোপাদয়ুহ ছায়া নিবৃত্ত চিত্তানাম ন কুটুম্বে স্পৃহামতি সংশয় অয়ম মহান ব্রহ্মণ দারাগার সুতাদিষু সক্তস্যয়দ সিদ্ধিরভূত কৃষ্ণে চ মতিরচ্যুতা। বলছেন বিপ্রসে, উত্তম শ্লোক ভগবানের চরণ ছায়ায় যাদের হৃদয়ে শীতলীকৃত হয়ে গেছে, যাদের সংসার নিবৃত্ত হয়ে গেছে হৃদয়, সুতরাং তাদের স্ত্রী পুত্র আদি এসব বিষয়েতে স্পৃহাযুক্ত বুদ্ধি কী করে থাকতে পারে? তো থাকে না। সুখদেব গোস্বামী এবার তার উত্তর দিচ্ছেন, রাজন তুমি ঠিকই বলেছ, প্রিয়ব্রত সত্যিই তার সংসারে কোনো আসক্তি ছিল না, সংসার সে করতে চায়নি, প্রথম থেকেই সে ভগবত চরণে অভিনিবিষ্ট চিত্ত হয়ে সে চলেই গেছিল, মলায়াচল পর্বতে সেখানে গিয়ে সম্পূর্ণ ভজন করছিল। অনেক ঘটনা, সেটা সুখদেব গোস্বামীর দু একটা কথা বলি। সুখদেব গোস্বামী এই প্রশ্নের উত্তর দিচ্ছেন পরীক্ষিত মহারাজকে, বাড়ম উক্তম ভগবত উত্তম শ্লোকস্য শ্রীমচ্চরণারবিন্দমকরন্দ রস আবেশিত চেতস ভাগবত পরমহংস দয়িত কথাম কিঞ্চিদ অন্তরায়ো বিহ ত্বাম স্বাম শিব তমাম পদবিম ন প্রায়েন হিন্নন্তি। সুখদেব গোস্বামী সত্যি বলেছ রাজা, তুমি যা বলেছ সেটা মিথ্যে নয়, ভাগবত পরমহংসগণের প্রিয় উৎপূর্ণ শ্লোক ভগবানের শ্রীমচ্চরণারবিন্দ মকরন্দ রসে যাদের চিত্ত নিবৃত হয়েছে, আবিষ্ট চিত্ত, তাহারা ভগবত কথা কি আপনাদের জীবনে পরম মঙ্গলময় পদবী জ্ঞান করে, ভগবানের কথা এবং কীর্তন কোনো কারণে এই পদবী যদি প্রতিহত হয়, কোনো মতে একটু ধাক্কা লাগে, তথাপি ওই পরম মঙ্গলময় পদ তারা কখনোই ত্যাগ করে না। আপাতদৃষ্টিতে কোনো কোনো ভক্তি জীবনে একটু ধাক্কা চলে, ধাক্কা এলো সামনে নিয়ে যার চিত্তবৃত্তি ভগবানের কথা কীর্তনে চলে গেছে, কাউর ক্ষমতা নেই তাকে আর আটকাবে, কথার বোঝা গেল? যদি কোনো মতে ভগবানের কথা কীর্তনে কাউর চিত্ত প্রবিষ্ট হয়,
কোনো কর্মফলে যদি সামান্য কিছু ঘটে যায় একটু এদিক ওদিক, কিছু করতে পারবে না, তাদের বিপর্যয় হবে না, এটা সিদ্ধান্ত। ভগবানের কথাকে যারা প্রাণ হিসেবে গ্রহণ করেছে তারা কখনো একবারে পরিত্যাগ করেন না। যারা ওই মকরন্দ রস পেয়ে গেছেন তাদেরকে কী করে আটকানো যাবে? তারা তো আস্বাদন পেয়েছে। যারা এখনও সেই রসের আস্বাদন পায়নি তাদেরকে হ্যাঁ রে কী রে বাছা ভজন কর বলতে হয়। যারা পেয়ে গেছে সেই রস তাকে ফেলে, তাকে কে সিদ্ধ কাকে বলে? যারা অলরেডি গুরু বৈষ্ণবের কৃপাশে সম্পত্তি হৃদয়ে প্রকটিত হয়ে গেছে, আনন্দে বিল হল, সে যেখানে রাখো তা, তাদের তো কোনো কিছু নেই। তাদের নিয়ে অনেকে রাজনীতি করছে, তাদের হৃদয়ে কি রাজনীতি আছে? আর রাজনীতি যদি থাকতো সিদ্ধান্ত স্ফূর্তি হয়, আর দুটো কী করে হয়? একই সঙ্গে অমৃত এবং বিষ থাকতে পারে? একই সঙ্গে অমৃত এবং বিষ কী করে থাকে? সম্ভব না। সেই জন্য নিশ্চিত পরিমাণে জানবে তাদের হৃদয়েতে এমন এক অনাবিল আনন্দের জোয়ার এসছে, বন্যা, সেটাতে তারা ভেসে যাচ্ছে। তারা তোমার ওই জড়জগতের ক্ষুদ্র বিষয়, রাজনীতি, তুচ্ছ আসক্তি, এইসব বিষয়ে কোনো তাদের কোনো অ্যাটেনশন থাকতে পারে না, এটা হয় না। শেষকালে কি হলো, মনু বললেন যে ছেলেটা আমার বিগড়ে গেল। বাবারা যেমন বলে, মনু বলছে আমার ছেলেটা বিগড়ে গেল, কোনো মতেই সংসারে কিছু করছে না, এরা সামলাবে কে? ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে আপনার নাতি এরম অবস্থা হয়েছে, কিছু শুনছে না, আপনি যদি দয়া করে একটু যান আপনার কথা মানতে পারে, চলো দেখি যাই। সেখানে গিয়ে পুত্রের ইচ্ছাতে পিতা এলেন, এসে সেখানে দেখলেন সেখানে প্রিয়ব্রতকে নারদজি গুরুদেব বিভিন্ন উপদেশ করছেন গুফার ভেতরে। গুপার ভেতরে বসে নারদজি মহারাজ উপদেশ করে যাচ্ছেন, আর প্রিয়ব্রত আনন্দে আহা অমৃত কাকে বলে এইসব শ্রবণ করছেন। আর সর্বে এরকম শ্রবণ করতে করতে তারপরে সে কি হলো, সঙ্গে সঙ্গে দেখছেন পিতামহ বিশ্ব পিতামহ ব্রহ্মা নাবছেন, লোক পিতামহ, তিনি পুত্রের সঙ্গে মনুকে সঙ্গে নিয়ে সামনে এসছেন। আসার সঙ্গে সঙ্গে তারা উঠে দাঁড়িয়েছে, আসার সঙ্গে সঙ্গে তারা উঠে দাঁড়িয়েছে, এলে তো এখন তো চলে এসছেন। এসে বলছেন তা তো তুমি কি জানো না, এই যে ভগবান পরাত্পর অখিলেশ্বর, তিনি আমাকে আজ্ঞা দিয়েছেন, আর আমাকে আজ্ঞা দিয়েছেন বলে আমি দেখো দেখো এই যে সৃষ্টির কাজকর্ম আমি করছি, আমার নিজের ইচ্ছায় করছি, বলো, ভগবানের আদেশ পালন করছি। ভগবানের আদেশ পালন করাটা অত্যন্ত কর্তব্য, দেখো আমি পালন করছি, তোমার পিতাও পালন করছে, শঙ্কর আদি লোকপালগণ সবাই ভগবানের আদেশ পালন করছে। সর্বে বহাম বলিমেশ্বর আয়ো প্রতা নসীব দ্বিপদে চতুষ্পদ, দেখতে মনে হচ্ছে আমার দুপদ, বাস্তবিক পক্ষে সর্বে আমরা সবাই মিলে বহাম আমরা বহন করে যাচ্ছি, সেই ভগবানের আদেশটাকে ক্যারি আউট করছি, ভগবানের যে আদেশ সেটা পালন করছি। দেখো সর্বে বহাম বলিমেশ্বর আয়ো প্রতা নসীব দ্বিপদে চতুষ্পদ, যেমন একটা ষাঁড়কে এখানে কী করে, বলদ কী করে, এর নাকে ফুটো করে দড়ি লাগা, আগেকার দিনে তো এইভাবে তেল পেশাতো আমরা ছোটোবেলায়, এখন সব মেশিন বেরিয়ে গেছে, গঁ করে চালিয়ে দিল, আগে ছিল ওই কলু ঘুরবে ঘুরবে আর তেলটাকে পেশাই হবে। ব্রহ্মা বলছেন দেখো তাই তো, দেখো বিচার করে দেখো, দ্বিপদেই চতুষ্পদ, আমাদের দেখতে দুপদ কিন্তু সেই চতুষ্পদ, যেমন নাক বাঁধা ওদের নাক বাঁধা, আমরা ঘুরছি খালি সংসারে ঘুরছি, মা মায় ঘোরাবি কত চোখ বাঁধা বলদের মতো, শিল বামন গোস্বী মহারাজ বলতেন, মা মায় ঘোরাবি কত চোখ বাঁধা বলদের মতো, তাই তো চোখ বাঁধা বলদের মতো ঘুরছেন। আগে একবার এই শ্লোকের উত্থাপন করেছিলাম, যেটা এখন যুক্তি দিচ্ছেন, এটা মোক্ষম যুক্তি, এটা দেওয়ার পরেই প্রিয়ব্রতের মাথা ঘুরলো, বলে কি কথাটা তো ঠিকই বলেছে, কি বলছেন, ভয়ম প্রমত্তস্য বনেষু পিশাৎ, ভয়ম প্রমত্তস্য বনেষু পিশাৎ, যত আস্তে সহসৎ পত্ন্যা
সহসর্ত পত্নহ জিতেন্দ্রিয়স্বাত্মরতের বুধস্ব গৃহাশ্রম কিং নু করোতি অবদ্যম ভয়ম প্রমত্যস্ব বনেষু অপি সাদ ইয়তহ স আস্তে সহসট সপত্ন জিতেন্দ্রিয়স্বাত্মরতের বুধস্য গৃহাশ্রম কিং নু করোতি অবদ্যম ভয়ম প্রমত্তস্য মনীষু পিসাদ। দেখো বাবা বাছা, তুমি যদি প্রমত্ত থাকো তাহলে তুমি জঙ্গলে যাবে, সেখানে তোমার জঙ্গলে যে যাবে তা তুমি মনটাকে তোমার রেখে যাবে কি? মন তো তোমার সঙ্গে যাবে, তাহলে সেখানে যখন যাবে সেই মন তোমায় উৎপাত করবে। জানো তুমি কাম ক্রোধ লোভ মদ মোহ মদ মাশ্চর্য এই যা ছটা কিছু রিপু, এই রিপুটাকে যদি জয় না করতে পারো বাবা, তাতে তোমার ঘরে থাকা আর যেখানে থাকো সেখানেই বিপদ, তুমি কিছু করতে পারবে। তাই জন্য বলছে ভয়ম প্রমত্তস্য প্রমত্তস্য বনেষু পিসাদ, বনে গিয়েও নিশ্চিত তোমার বিপদ, তুমি রেহাই পাবে না। বদ্ধ মন পথিককে ভজন পথের পথিককে ধাক্কা মেরে ফেলবে। ওই জন্য গুরু বৈষ্ণবের চরণ ছায়ায় থাকার যে মহিমা এটা সবাই উপলব্ধি করতে পারে না। প্রতি পদে পদে আমাকে বাঁচিয়ে দেবে, আমার যে কোনো মুহূর্তে আমাকে বাঁচাবে তারা। কিন্তু লোকের বিশ্বাস করে, লোকের তো বিশ্বাস থাকতে পারে না, ওই জন্য ঠকে। সেই জন্য বলছেন যেমন ছটা বিপদ পত্নী সমস্ত যদি থাকে এক ব্যক্তির, তাকে যেমন বিরক্ত করে মারে প্রাণ সংশয় হয়ে যায়, তাহলে তার যেন অবস্থা এই যে ছোট সর রিপুকে জয় না করে তুমি যদি জঙ্গলে যাও সেখানে গিয়েও তোমার বিপদ, তুমি কিছু করতে পারবে না। আর যদি ধরো তোমার তুমি জিতেন্দ্রিয় হয়ে যাও আত্মতত্ত্ববিদ হয়ে যাও, তাহলে যদি তুমি সংসারে থাকো তোমার সংসার কি করতে পারবে? কথাটা বিচারি, তুমি যদি তত্ত্ববিদ হও আর সংসারে যদি তুমি থাকো তাহলে তোমার স্বরূপ তো জয় হয়ে গেছে। স্বরূপই যখন জয় হয়ে গেছে, গৃহে থাকো বনে থাকো সদাহরি বলে না, এই তো কথা, এই তো কথা, বড় আশ্চর্য কথা। অন্য অন্য সম্প্রদায়ের বিভিন্ন কথা আসে হৃদয়, আমি তুলতে চাই না, তাহলে আমার দেখে দেখে এরাও বলবে মহারাজ বলো আমিও বলবো, ওই জন্য অনেক কথা ইচ্ছা হয় বলতে, এদের কাছে বলি না, অন্তত এইসব জায়গায়, যেখানে সব ওই সব ভূতের জায়গা ওই সব জায়গায় বললে ঠিক আছে, এগুলো বলা দরকার নেই, এখানে সিদ্ধান্তের কথাই থাক সব কিছু। তাহলে সংসার বন্ধন তোমার কি করতে পারে? তুমি তো এই সংসারের ভয়েতে পালিয়ে এলে, তোমার তো এটা উচিত হয়নি। তুমি যদি ষড়রূপকে জয় করে বাবা এই সংসারে থাকো, তাতে তোমার কি হবে? তোমার ভগবানের আদেশ আমি পালন করেছি, শঙ্কর ভগবান সবাই পালন করছে, লোকপালগণ তোমার পিতাও পালন করেছে, আমি যেটা তোমার বাবাকে দিয়েছিলাম পিতা মনুকে ওটা তো ভগবানেরই আদেশ, সে দায়িত্ব পালন করে সব আমি করবো কী করে, তার দায়িত্ব নিতে হবে। আর তুমি যদি না নাও তার কী করে হবে? তখন এভাবে বুঝিয়ে সুজিয়ে বলছেন তাকে ফেরত নিয়ে এলেন, তাকে ভালো করে বুঝিয়ে সুজিয়ে সেখান থেকে এসে সংসারে নিয়ে এলেন। সংসারে নিয়ে এসে ব্রহ্মা আবার আস্তে আস্তে নিজের লোকে চলে যাচ্ছেন। এখানে একটা অপূর্ব সিদ্ধান্ত রয়েছে, ব্রহ্মা এইভাবে নাতিকে সংসারে ফেরত দিয়ে চলে যাচ্ছেন উপরে, কিন্তু ব্রহ্মার মনে শান্তি এলো না, ব্রহ্মা দুঃখী হলেন, বলেন নাতি আমার ভালো কাজ করছিল আমি তাকে ফিরিয়ে ঘুরিয়ে নিয়ে চলে এলাম, কাজটা ভালো, মনে মনে বলছেন, এটা মুখে বলেননি, কিন্তু বলছে মনে কিরকম একটা দুঃখ লাগলো, ভালো রাস্তায় গেছিল এটা, যাক কৃপা তো আছে ভগবানের। এইভাবে দেখা গেল প্রিয়ব্রত সংসারে হল, প্রিয়ব্রত এবার বিবাহ আদি করলেন, করার পরে উপজেমে বহিষ্মতী নাম মেয়ে কন্যা, তাদের অনেক পুত্র পৌত্র এসবের বর্ণনা আমি যেতে পারবো না। তার পুত্র অগ্নিদ্র, অগ্নিদ্র জিহ যজ্ঞবাহ মহাবীর হিরণ্য রেত ঘৃত পৃষ্ঠ শবন মেধাতি বীতি বীতি হত্র কবয় ইতি সর্ব এবাগ্ন অগ্নি সে সর্ব এবাগ্নি নামানহা, এগুলো সব অগ্নির নাম। অগ্নিদ্র জিহ যজ্ঞবাহ মহাবীর হিরণ্য রেতা ঘৃত পৃষ্ঠ শবন ইত্যাদি সব, হ্যাঁ এগুলো সব পুত্র আদি
প্রিয়ব্রত ঈশ্বর ইচ্ছায় সংসার করলেন, আর বিশ্বকর্মা কর্ণা বহিষ্মতীকে বিবাহ করলেন, এই ভার্যাতুল্য দশটি পুত্র জন্ম করলেন, আর সর্বকনিষ্ঠ উজ্জ্বস্বতী নামে এক কন্যা তার জন্ম হল জন্ম জন্মাইয়াছিল। যাই হোক, এসব গেল। এখন এই যে অগ্নিদ্রোহ, অগ্নিদ্রোহ অনেক কথা আমি বলতে পারছি না, ক্ষমা করবেন, যেহেতু অল্প সময় চলে আসছে সময় আমাদের, আমার ইচ্ছে লাগলেও উপায় নেই। অগ্নিদ্রোহর পুত্র হল নাভি, নাভির পুত্র ঋষভ, এবং ঋষভদেব মহারাজের পুত্র হল ভরত, যার নামে হলো, এই যে যার নামে আপনার ভারতবর্ষ নাম হয়েছে। এইভাবে দেখা গেল ঋষভ, এবার ঋষভদেব মহারাজ যখন তিনি যোগ পরমহংস ধর্ম বিবক্ষয়া, পরমহংস ধর্মকে জগতের সামনে প্রমাণ করবার জন্য তিনি আবির্ভাব হয়েছেন। অবশ্যই এই পরমহংস যেটা দেখাচ্ছেন এটা আমাদের আচরণীয় নয়, একেবারে এমন অবস্থায় যাতে তিনি কিছু জানেন না, জগতে যে যেরকম ব্যবহার তার সঙ্গে করুক তার সঙ্গে কোনো রেসপন্স নেই, সম্পূর্ণ নিজ ধ্যানে বিরক্ত। ঋষভদেব এইভাবে জীবনযাপন করলেন, একই জায়গায় পড়ে থাকেন, কেউ যদি খাওয়ায় তো খেলেন, না খেলেন না খেলেন, একই জায়গায় বসে বিষ্ঠা ত্যাগ করছেন, তার বিষ্ঠার যে গন্ধ সুগন্ধ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সুগন্ধ সৌগন্ধ কয়েক কিলোমিটার ব্যাপী সৌগন্ধ, যাদের ভেতর থেকে দেখবেন কাম একদম চলে গেছে, ভালো করে খেয়াল করে দেখবেন, তাদের শৌচকর্মেতে কোনো গন্ধ থাকে না, একদম কাম সম্পূর্ণ উপস্থিত অনুপস্থিত। আর শরীর যত অপ্রাকৃত হয়ে যায় তত তো অন্যরকম কথা, শরীরের মধ্যে একটা আলাদা একটা ইয়ে আছে, অপ্রাকৃত একটা ভাব উপস্থিত হয়। ঋষভদেব মহারাজ চলে যাওয়ার আগে যখন তিনি সমস্ত ছেড়ে দিয়ে পুত্রদের কাছে তিনি যখন চলে যাচ্ছেন, জঙ্গলে চলে যাচ্ছেন তিনি তার ভজন করার জন্য, ঋষভ বললেন, দেখো সেই সময় ঋষভজি মহারাজ যেসব উপদেশগুলো করেছিলেন সেটা ও সাধকগণের পক্ষে অত্যন্ত লক্ষণীয় বিষয়, সাধকগণ চিরকাল মনে রাখা দরকার। এগুলো একটু ব্যাখ্যা করব, বাকি আপনারা শুনলে কিছু উপলব্ধি, খুব অ্যাটেনশন দিয়ে শুনলে কিঞ্চিত কিঞ্চিত মানে উপলব্ধি করতে পারবেন। শ্রী সবাচ নায়ম দেহ দেহ ভাজাম নীলোকে কষ্টান কামার হাতে বিড় ভুজাম যে তপ দিব্যম পুত্র কায়েন সত্যম শুদ্ধেদ যস্মাদ ব্রহ্ম স্বচ্ছস্তু অনন্তম মহাসেবাম দ্বার মাহুর বিমুক্তে স্তম দ্বারম যসিতাম সঙ্গী সঙ্গম মহান্ত নাস্তে সমচিত্তা প্রসন্ত্যা বিমন্নবহ সুহৃদহ সাধু বুঝে জেবা মই সে কৃত সৌহৃদার্থা যনে সুদেহান্তরবার্তিকেষু গেহে সুজায়াত্মজরাতি মৎসু ন প্রীতিযুক্তা যবদাথাশ্চ লোকে নূনম প্রমত্যহ কুরুতে বিকর্ম যদিন্দ্রিয় প্রীতয়ে আপৃণোতি ন সাধু মন্যে যতবাত্মনোয়ম আসন ন সাধু মন্যে যতবাত্মনোয়ম আসন্নপি ক্লেশদ আসো দেহ পরাভবস্তাবদবোধয়াতো যাবন্ন জিজ্ঞাসতো আত্মতত্ত্বম যাবত ক্রিয়াস্তাব যাবদ ক্রিয়াস্তাবদিদম মনো বৈ
কর্মাত্মকম যেন শরীর বন্ধ এবং মনো কর্ম সম্প্রযুক্ত আবেদয়াত্মনি উপধীয়মানে পিতেরন যাবদময় বাসুদেবে নমোচ্যতে দেহ যোগেন তাব হংসে গুরু মোয়ি ভক্তানুবৃত্যা বৃত্তিস্নয়া দন্দতি তীক্ষয়া চ সর্বত্র জন্তুর ব্যসনাবগত্যা জিজ্ঞাসয়া তপসেহানিবৃত্যা। আমি অল্প দু একটা বলি, বলছেন দু একটা শ্লোকের ব্যাখ্যা করি। প্রথমে বলছেন, প্রথম শ্লোকে একটু বলছেন, নায়ম দেহ দেহ ভাজম নিলোকে কষ্টান কামান আরহাতে বিড়ব জামঝে তপ দিব্যম পুত্রকা যেন সত্যম শুদ্ধেদ যস্মাদ ব্রহ্ম সক্ষম সক্ষম তু অনন্তম। হে ঋষভ বলে, হে পুত্রগণ, মানুষ্য দেহ যে ধারণ করেছ, এই মানব দেহ কষ্টপ্রদ বিষয় সকল এইসবগুলো ভোগের বিষয় নয়, এগুলো সবত নিচুজনিত পাওয়া যায়, কুকুর আদি শুয়োর ইত্যাদি। আর যাতে সত্য শুদ্ধি হয় সেটার জন্য যত্ন করা দরকার, অর্থাৎ ভগবত চিন্তার করা দরকার। অল্প অল্প কয়েকটা বলো। আর মহৎ ব্যক্তিদের জেনে রাখো, বাবা ছেলেগুলোকে বলছেন একশো পুত্র, মহৎ ব্যক্তি যদি সেবা করো তাহলে তোমার মহৎ সেবা দ্বার মাহু বিমুক্তে স্তম দ্বারম যশিতম সঙ্গে সঙ্গম। যেন বাবা মহাপুরুষগণের সঙ্গে যদি করো তোমার রাস্তা খুলে যাবে। আর তুমি যদি যশির সঙ্গ করো, যশিত বলতে অনেকে মনে করে খালি মনে করে মেয়ে ছেলে, তা নয়। যদি পুরুষ ব্যক্তি থাকে যে পুরুষ অভিমান করছে, তার পক্ষেও ভোগ্যা যদি বিচার করে তার পক্ষে ও হয়ে যাবে। আর এও যদি স্ত্রী যদি ভোগ্য বুদ্ধি করে পুরুষের প্রতি, হেরা যশিত। এগুলো গৌড়ীয় সিদ্ধান্ত, বাজারের লোক জানে না। আবার তার সঙ্গে আরেকটা সূক্ষ্ম বিষয় হলো এই, কামিনী যশিত আছে, কাঞ্চন যশিত, প্রতিষ্ঠা যশিত, সব যশিত। আচ্ছা, যেটার প্রতি তোমার ভোগ্য বুদ্ধি সেটাই তোমার যশিত, এটা তোমার বন্ধনের কারণ। সেই জন্য বলছেন, তুমি যদি মহৎ ব্যক্তির সেবা করো মহাপুরুষগণের, তাহলে তোমার রাস্তা খুলে যাবে। আর যশিত সঙ্গ যদি করো তোমার নরকের দ্বারে যাবে। আর মহৎ ব্যক্তিকে বলছে, মহৎ ব্যক্তি হল সমচিত্তাহা প্রশান্তাহা বিমন্নবহ সুহৃদহ সাধবজে ইত্যাদি কথার ব্যাখ্যার কি করব। আরেকটা কথা হলো, যে বা ময়ি সে কৃত সৌহৃদার্থা জনেষু দেহান্তরবার্তিকেশু গেহেশু জয়াত্মজরাতি মৎসু ন প্রীতিযুক্তা যাবদার্থাশ্চ লোকে। যে বা ময়ি, যে বা ময়ি ঈশে, আমি যে ঈশ্বর ভগবান, আমাতে যার মন লেগে গেছে, যে আমার সঙ্গে ভালোবাসা করে নিয়েছে, কৃত সৌহৃদার্থা, ব্যাস হয়ে গেল তার। যে বা মহিষে কৃত সৌদি আর্থ কৃত সৌহৃদার্থা জনেষু দেহান্তর বার্তকেশু। আর জনসমাজ সংসার এসব বার্তা তার আর ভাল লাগে কি? প্রাণ থেকে রক্ষা করার জন্য কোনো মতে কিছু করে, ব্যাস ভগবানের চরণে জয় রাম শ্রী রাম জয় জয় রাম। আর আমি দেখো, নসাধু মন্যে ইয়ত আত্মনোয়ম অসন্ন পিক্লেশদ দেহ আস নূনম প্রমত্ত কুরুতে বিকর্ম। যখন সে পাগল হয়ে যায়, যার মাথা কাজ করে না, মায়াতে আবদ্ধ হয়, তখন সে বিকর্ম করতে বাধ্য। কে বলছেন? নূনম প্রমত্ত কুরুতে বিকর্ম আজাতে যদ ইন্দ্রিয় প্রত্যয় আপ্রেণতি। এই ইন্দ্রিয় সুখী করার জন্য ব্যস্ত হয়ে অনেক উপদেশ এসব। আর পরাভব পরাভবস্তাবৎ বলছেন, পরাভবস্তাবৎ বোধ জাত যাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম। পরাভবস্তাবৎ বোধ জাত যাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম। যতক্ষণ তোমার জীবনে, পুত্রগণকে বলছেন বাবা, যতক্ষণ তোমাদের হৃদয়তে আত্মতত্ত্ব ঘটিত কোনো জিজ্ঞাসা না আসবে, ততক্ষণ কিছু হবে না, কিচ্ছু হবে না।
পুংস স্ত্রিয়া মিথুনে ভাব মেতম তয়োর মিথো হৃদয় গন্তিমাহু। বলছেন পুংস স্ত্রিয়া মিথুনে ভাব মেতম তয়োর মিথো হৃদয় গন্তিমাহু। এই যে স্ত্রী এবং পুরুষ একে অপরের সঙ্গে একেবারে আত্মাকে লাগিয়ে বসে রয়েছে, এটাকে বলছে দি বেস্ট লকিং। এর চেয়ে বড় আর এত বড় গাঁট, সবচেয়ে বড় গাঁট হয়ে গেছে। পুংসহ স্ত্রিয়া মিথুনী ভাব সব একেবারে একে অপরে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তয়োর মিথো তাদের দুজনের যে হৃদয়ে এ লকিং হয়ে গেছে গাঁট, এবার এটা কাটবে কী করে, যেতে পারবে না। যতক্ষণ এই গাঁটটাকে না করছো ততক্ষণ কিছু হবে না, তুমি আমার আমি তোমার তো দুদিন, তারপর তারপর বাপ বাপ বলে কাঁদতে হবে, তখন কি করবে। সেই জন্য আগে থেকে সাবধান হওয়া দরকার। ঋষভজি মহারাজ বলছেন অনেক কথা, বাবা দেখো হংস গুরৌ ময়ি ভক্ত্যানুবৃত্তা বৃত্তিষ্ণয়া দ্বন্দ্ব তিতিক্ষয়া চ সর্বত্র যন্ত্র ব্যসনাবগত্যা জিজ্ঞাসয়া তপসে হানিবৃত্তা। হংস পরমহংস যারা আছেন, গুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু, আমার প্রতি ভক্ত্যানুবৃত্তা বৃত্তিষ্ণয়া দ্বন্দ্ব তিতিক্ষয়া চ সুখ দুঃখ ভালো মন্দ, এদেরকে দ্বন্দ্ব বলা হয়, দ্বন্দ্ব সমাজ, দ্বন্দ্ব সমাজ পড়েছেন ছোটোবেলায় সবাই পড়েছে, যারা সুখ দুঃখ ভালো মন্দ, ভালো মন্দ খাবি, ভালো মন্দ খেয়ে ভালো মন্দ নাকি খারাপও খাও ভালো খাবো, দ্বন্দ্ব সমাজ, ভালো মন্দ এগুলো সব দ্বন্দ্ব সমাজ। এই জন্য এই দ্বন্দ্ব থেকে সুখ দুঃখ ভালো মন্দ এসব থেকে বৃত্তিষ্ণায়া দ্বন্দ্ব তিতিক্ষায়া আছ উপরত। আর সর্বত্র দেখবে এই জীবগুলোর যে সুখের বাসনা করছে, এদের মধ্যে সবসময় দেখবে সর্বত্র যন্তর ব্যসনা বগত্যা, তাদের মধ্যে যে ব্যাসন দুর্দশাগ্রস্ত হচ্ছে, তারা নিজের অসৎ বাসনার ফলেতে বিভিন্ন ক্রিয়াকর্মে জড়িয়ে পড়ছে, দুর্দশা হচ্ছে, এটা সবসময় তত্ত্বজ্ঞানী যারা লাভ করবেন তারা খাস খেয়াল করবে। সংসার বাবা কী সুন্দর বিয়ে করলো, সংসারটা খুব ভালো, তো এটার মধ্যে দেখতে হবে পুরুদুঃখ দুঃখ, বিরাট দুঃখ এর মধ্যে, এটা খেয়াল করতে হবে তত্ত্বজ্ঞানী পুরুষ। আর সে যদি বলে বা ভালোই হয়েছে, আমারও তো ভালোই লাগছে, তাহলে গেল, সে কালকে সে সংসারে প্রবিষ্ট হবে। সেই জন্য সর্বদাই চোখ কান খোলা রাখতে হবে। বোকা ব্যক্তি হরিভজন করেছে আমি জানি না, এখন তো সবাই বলছে এও ভজন করে মনে হয়, তাই হতে পারে, বলা যায় না, সবাই ভজন করে। আমার যে জন কৃষ্ণ ভাজে সে হয় বড় চতুর, কিন্তু এখন কিন্তু সবাই নাকি হরিভজন করে, আর করুক ভালো তো, আমার তো আনন্দের বিষয়, এতে আমার দুঃখ কী আছে, আমার তো মাশ্চর্য নাই, সবাই বলে হরিভজন করছে ভালো, এখন যদি সেরকম আচার্য থাকে করিয়ে নিতে পারে ভালো। তাহলে হংসে গুরুময়ী ভক্ত্যানুবৃত্তা বৃত্তিষ্ণয়া দ্বন্দ্ব তিতিক্ষয়া চ সর্বত্র যন্তর ব্যসনাবগত্যা জিজ্ঞাসয়া তপসে হানিবৃত্তা। কাম্যকর্ম চেষ্ট তত্ত্ব জিজ্ঞাসা তপস্যা ও কাম্যকর্ম ত্যাগ দ্বারা অহংকার নামক উপাধিকে নিরাকৃত করবে, সর্বদাই চিন্তা করবে যে তোমার স্বরূপ কি, তুমি কি চাও। এইভাবে ঋষভজি মহারাজ সুন্দর উপদেশ করলেন, করে কি করলেন, তিনি ছেলে পেলেদের ওপরে দায়িত্ব দিয়ে চলে গেলেন। তার মধ্যে আজকে কি সময় আছে আরো আলোচনার, তো যাই হোক এখন প্রশ্ন হলো এই, এইভাবে সমস্ত তিনি কি করলেন, ছেলে পেলেদের সব বোঝালেন, তাদের মধ্যে যে আছে এই সমস্ত ছেলে একশোটা ছেলে পেলে, তার মধ্যে ভরত মহারাজ হলেন জ্যেষ্ঠ, ভরত মহারাজ জ্যেষ্ঠ, বাদ বাকি তারপরে যারা হয়েছেন তারা নবযোগেন্দ্র, আর বাদ বাকি একাশি জন বোধ হয়, একাশি হলো তো হিসাব, তারা সব কর্মকাণ্ডীয় ভালো ব্রাহ্মণ হয়েছিলেন। নবযোগেন্দ্রের কথা আপনারা পরে শুনতে পারবেন, এই প্রসঙ্গ আসবে, বড় অদ্ভুত আনন্দময় প্রসঙ্গ। খালি শুনবার তীব্র আকাঙ্ক্ষা যদি থাকে আর শুনবার সময় যদি বিষয় চিন্তা না পীড়া দেয়,
তাহলে আমার মনে হয় গুরু কৃপাতে কথা কার্যকরী হবে। এখানে এই যে ঋষভজি মহারাজ সমস্ত উপদেশ দিয়ে গেলেন, তার মধ্যে ভরত মহারাজ যে আছেন, ভরত মহারাজ, আচ্ছা এই হিসাবটা কীরকম হলো ভালো করে চিন্তা করো, এক আর নয়, এক আর নয় কত হলো দশ, একাশি, আর বাদবাকি নজন রইল, তাদেরকে কি করলেন ওই নটা ভারতবর্ষের নটা জায়গা ডিভিশন করে দায়িত্ব দিয়ে দিলেন, তারা নয়টা বর্ষ পালন করলেন, নয়টা জায়গায় ভারতের ভারতবর্ষকে নটা বর্ষে বিভক্ত করে বিভিন্ন জায়গায় তারা, তাহলে ঠিক হলো, তাহলে এক হচ্ছে ঋষভদেব, বাকি হচ্ছে নয় হচ্ছে নবযুগেন্দ্র, নজনকে বাদবাকি দায়িত্ব দিলেন সমস্ত ভারতবর্ষের নটা বর্ষে, বাদবাকি রইল একাশি, তাই তো রইল হিসাবে একাশি জনকে কর্মকাণ্ডীয় শুদ্ধ ব্রাহ্মণ করল, কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ তো শুদ্ধ বলা যায় না, বললাম আর কি আচার আচরণ একটু আছে আর কি, এই জন্য বাকি সিদ্ধান্তে শুদ্ধ তো হয় না, যার হৃদয় কর্মকাণ্ডকে ত্যাগ করে নাই তার হৃদয় শুদ্ধ হতে পারে কি, হয় না। যাক এই হচ্ছে কথা। এখন এই যে ভারতজি মহারাজ, ভারতজি মহারাজের প্রসঙ্গটা বড় আচর আলোচনার বিষয়ে এখানে হয়েছে। ভারতজি মহারাজ সমস্ত রাজত্ব পালন করতেন, রাজত্ব পালন করতে করতে তার হয়েছিল এই, ভরতজি মহারাজ রাজত্ব পালন কি হল, আচ্ছা ভরতজি মহারাজ রাজত্ব পালন করতেন, সেখানে একদিন তিনি সমস্ত রাজ্য রাজধানীর সব দায়িত্ব ফেলে দিয়ে তিনি চলে গেলেন ভজন। তার এই ভজনের বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের অনেক বিপদ থেকে আমরা উদ্ধার পাব, অর্থাৎ গুণময় জগতে যে সঙ্গ করে আমরা ব্যস্ত হয়ে পড়ি যাতে আমাদের বন্ধন সৃষ্টি হয় সেটা থেকে আমরা বেঁচে থাকতে পারব। তার উপদেশ অমৃতময়। সেই ভরতজি মহারাজ ভজনে চলে গেছেন, কোথায় না তিনি হিমালয়ের নেপালের গণ্ডকী নদীর তীরেতে পুলহ আশ্রম বলা হয়, সেইখানে তিনি গিয়ে এবার ভজন শুরু করলেন। তার তিনি নির্জনে থাকেন, সূর্য উদিত হওয়ার আগেতেই জলে গিয়ে সুন্দরভাবে অরুণোদয় ভগবানকে আরাধনা করেন, ফল মূল কুশ আদি সংগ্রহ করে অর্চন করেন, সারাদিন আনন্দে বিভোর। একদাতে কি করেছেন অষ্টম অধ্যায় বলছেন, সুকুবাচ সুখদেব গোস্বামী বলছেন, একদা তো মহানদ্যাম কৃতাভিষেক নৈয়ামিকাবশ্যক ব্রহ্মাক্ষরম অভিগৃহ্ণান মুহূর্তত্রয়ম উদক্রান্ত উপবিবেশ। একদিন তিনি অরুণোদয়ের পূর্বে গিয়ে জলের মধ্যে বসে ব্রহ্মাক্ষরম অভিগৃহ্ণান ওম ইত্যাদি বলে ব্রহ্মাক্ষর অভিগ্রহণ ভালো করে ভগবানকে আরাধনা, সেই নদীর জলেতে স্নান আচমন আদি করে অর্চন করছেন সমস্ত কিছু ভগবান, হঠাৎ দেখতে পান তত্র তদা রাজন হরিণী পিপাসয়া জলাশয়াভ্যাসম একৈব উপযোগাম। সেখান থেকে একটা হরিণী জলতৃষ্ণায় কাতর হয়ে সেখানে এসে নদীতে জলপান করতে আরম্ভ করল। ঠিক সেই সময় তয়া পেপীয় মানে উদকে, সে যখন এই হরিণী যখন জলপান করছিল, তয়া পেপীয় মান উদকে তাবৎ এবাবি দূরেণ নদত মৃগপতের উরুনাদ লোক ভয়ঙ্কর উদপতত। হঠাৎ কিছু দূরে একটা সিংহের হোম করে একটা আওয়াজ শুনতে, সিংহ যেই এ শব্দ শুনতে পেলো ও ঘাবড়ে গেল, এই বোধ আমায় ধরে ফেললো। হরিণ এমনিতেই চকিত নয়না, অত্যন্ত ভীতা, হরিণের মৃত্যুর কারণ হরিণ বেটা ছেলে হরিণ সবই ওই একটাই কারণে মরে, ঘাবড়ে যায়। বেশিরভাগ হরিণ হার্ট ফেল করে, হরিণ দৌড়াচ্ছে এ বাঘ পেছনে, ও কিন্তু যা যে বেগে দৌড়াচ্ছে পালিয়ে যেতে পারে,
হঠাৎ সিংটা কোনো একটা শাখার সঙ্গে একটু টাচ হয়ে গেলে এই ধরে ফেলেছে আমাকে, অজু বাঘ কিন্তু অনেক দূরে, ওই ভাবনাতে হার্ট ফেল করে, বেশিরভাগ হরিণ হার্ট ফেল করে ফেলে ভয়েতে, ওইখানে পড়ে থাকে। এখানে এই হরিণী জলপান করছে, তার অনেক দূরে একটা সিংহের চিৎকার হলো, কিন্তু ও মনে করলো আমায় ধরে ফেলেছে, ব্যাস আমার প্রাণ গেল। আর সামনে আর পেছনে আর তাকিয়ে দেখ কোথায় হরি, কোথায় বাঘটা সিংহ আছে, ও সব দেখার, সামনে নদী এক ঝাঁক, জল তো পান করা দূরে কত, এক ভয়েতে এক লাভ দিল। আর লাভ দিয়ে কোথায় পড়বে তুমি, এটা তো, এটা তো পাহাড়ি নদী, পাহাড়ি নদীর কি দাঁড়ানো যায় নাকি, পাহাড়ি নদী এরকম চলে যাচ্ছে স্রোত। আর ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে হার্ট ফেল করলো, আর হরিণীর গর্ভ থেকে যে সন্তান ছিল বেরিয়ে গেল, মা তো মরেই গেল, প্যাথেটিক অবস্থা, মা তো ওখানে ঝাঁপ দিয়েই হার্ট ফেল করলো, আর সঙ্গে সঙ্গে বাচ্চা নির্গত হয়ে নাড়ি ভুড়ির সঙ্গে জলে ভেসে যাচ্ছে। এরকম একটা প্যাথেটিক দৃশ্য দেখে ভরতজি মহারাজ বললেন, আহা এই কি, এ বাচ্চাটা ভেসে চলে যাচ্ছে, আমার এখন কি কর্তব্য, আমি ভগবত ভজন করি, এও তো দেখো এই অসহায়কে তো বাঁচানো তো উচিত, কর্তব্য আমার। তিনি কর্তব্য জ্ঞানে ছুটে গিয়ে হরিণের, হরিণের মাটা তো গেল, বাচ্চাটাকে তো বাঁচাই অন্তত, বাচ্চাটাকে বাঁচালেন, ধুয়ে ধায়ে নদীতে, গণ্ডকী নদীতে পরিষ্কার করে নিয়ে গেল, আশ্রমে নিয়ে গেলাম। আশ্রমে নিয়ে গেলে ভগবানের কিরম পরীক্ষা দেখো, কিভাবে ভগবান পেঁচে ফেলে। আশ্রমে নিয়ে এই কচি বাচ্চা কি খাবে বাচ্চাটা, একটু দুধ জোগাড় করতে হবে, হ্যাঁ তো দুধ জোগাড় করতে বেরোলে, দুধ জোগাড় করে চলতে পারে না, কি করা যায়, আস্তে আস্তে কোলে নিয়ে একটু আদর ফাদর, কীভাবে যে বিষয়েতে চিত্ত, চিত্তেতে বিষয় প্রবিষ্ট হয়, এটা একটা এক্সেলেন্ট উদাহরণ। আরে বাবা বাচ্চাটাকে এনেছিস একটু ঠিকঠাক করে দিয়ে জঙ্গলে না, ওই সমস্ত এখন নজর বাচ্চাটা কি খাবে, দুবেলা দুধ আনতে যেতে হয় গ্রামে অনেক দূর, সেই জঙ্গল সেখানে পাহাড়ি নদীতে সেই তাতে সেখানে গিয়ে একটা দুধ জোগাড় করা চারটিখানি কথা, চুত করে নিয়ে আসে, তারপর তাকে খাওয়াতে হয় ভালো করে কায়দা করে, তারপর সে একটু বড় হয় করে খেলতে আরম্ভ করলো, হ্যাঁ বাহ কী সুন্দর খেয়েছে, এইবার ঠিক আছে, এবার মরবে না, মরবে না কিন্তু তোমাকে মারবে, তুমি জানতে পারছি ও মরবে না, তোমাকে মারবে, দেখো কদিন পরে অপেক্ষা করে। পুজো করতে বসে, এত কষ্ট করে ফল মূল সব সংগ্রহ করে পুজোয় বসলো, পিছনে এসে সিং দিয়ে গুঁতো পারে, এই ওটো কী করছো আমার সঙ্গে খেলো, আমার সঙ্গে খেলো, তোর সঙ্গে খেলবে কি, আবার এসে ফলমূলে মুখ দিয়ে দেয়, মুখ দিয়ে যখনই ওর দিকে তাকাবে তো ভয় পেয়ে যায়, বলে আমি নষ্ট করে দিলাম পুজো করতে, ওটাও বোঝে সব ফেলে দিয়ে আবার ফলমূল আনতে, তুই নষ্ট করে দিলি মুখ দিয়ে দিলি, হায় হায় আবার ফেলে দিয়ে জায়গা পরিষ্কার করো, যাও ফলমূল নিয়ে এসো, ভালো কচু পোড়া ভজন হচ্ছে। ধীরে 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 কি হলো, বিষয়েতে চিত্ত, চিত্ততে বিষয় লকিং হয়ে গেল, কীভাবে যে গাঁটটা পরে কেউ বোঝে না, সব বোকা মনে করো আমি খুব চালাক, আমি পড়াশোনা জানি আমি তো চালাক না, তুমি তো চালাক, আমি বোকা, বোকা বলেই তো এখানে বসে রয়েছি, বোকা না হলে কি এখানে বসে, তাহলে সেই জন্য বলছেন এই অবস্থায় হলো কি, ব্যাস হরিণ শিশুটা বড় হচ্ছে, বড় হতে হতে তারপর একদিন কোথায় খেলতে চলে গেছে, ব্যাস সন্ধে হয়ে যা আসে না, রি সন্ধে হয়ে গেল, এলো না, হাই হাই রে সাতটা বাজে সাড়ে সাতটা, তো তো তা খেয়ে নিয়েছে, তাহলে জঙ্গলে কত আছে হিংস্র জানোর, খেয়ে নিয়ে আর আসবে না, হায় হায়, হরিণ শিশুর মাটা তাকে আমার কাছে দায়িত্ব দিয়ে গেল, বাঁচা একে দেখো, এইটাই তো ভাবটা, এইটি বলছে হরিণ শিশুর মাটা সে তো আমার কাছে দিয়ে গেল শিশুটাকে, আর আমি কি দায়িত্ব পালন করলাম, হায় 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 এ কী হল, খেয়েই নিয়েছে, খেয়েই নিয়েছে, আর ফিরে এলো না, ফিরে যখন এলো না দিনের বেলা, না তো কচু পোড়া ভজনে মন বসে, না এর কিছু ফলমূল কিছুই আর ভাল লাগে না, ওই হরিণ শিশু মাথায় ঘুরছে কোথায় গেল, হায় হায় আগে তো ওম বলে জলের মধ্যে নেবে কত ভজন ভজন করেছে, সব ভজন চুলে গেল, হিন্দিতে বলে চুলে মে গেয়া, চুলে মে চুলে চলে গেল সব, আর চুলোই যখন গেল তো নষ্ট, আর এই হরিণ শিশু চিন্তা করতে করতে ব্যাস দেহটা ছাড়লো, যেই হরিণ শিশুর চিন্তা করতে করতে দেহটা ছাড়লো, জং জং বা অপি শরণম ভাবম তাইজিতে অন্তে কলেবরম, ব্যাস হরিণ শিশু ওরও জন্ম হলো, ও হরিণ শিশু চিন্তা করতে করতে দেহ ছাড়লো, ওরও হরিণ জন্ম হলো, ব্যাস মরো এবার, কিন্তু হরিণ জন্ম হলেও
সেই যে বাস্তব একটা ভজন করেছিল এটাই প্রমাণ। বাকি দেবদেবতার ভজন করো যাই করো সব শেষ, পুঁজিপাটা বেলেঘাটা হয়ে যাবে। কিন্তু হরিভজন যদি কেউ জীবনে একটুও করে রাখে এটা পরের জন্মে আবার তোমাকে সুযোগ দেয়। হরিভজনের এইটি এক্সেলেন্সি, হরিভজন কখনো বিথা যাবে না। এই জন্মে হরিকথা শোনা, একটু কীর্তন করা, সাধুসঙ্গ, হরিভজন যে করো, হরিভজনের যে ডিপোজিটটা ফিক্সড ডিপোজিট ওটা তোমার সঙ্গে ফলো করবে। বাদবাকি যা এডুকেশন আছে যা কিছু সব চলে যাবে জঙ্গল, কিছু লাভ হবে না, জঞ্জাল। সেখানে হরিণ শিশু জন্ম হওয়ার পরেও সে হরিণ শিশু জন্ম হলো কিন্তু সে যে পূর্বজন্মে ভজন করেছিল সেখানে তার মনে পড়ে গেল। পোলোহাশ্রমে যে জায়গায় জন্ম হয়েছিল সেখান থেকে সমস্ত মা বাবাকে ছেড়ে দিয়ে গোপনে গোপনে জঙ্গল দিয়ে ওই হরিণটা যে ভরতজি মহারাজ সেই হরিণ হয়ে জন্মেছে, সে ওইখান থেকে ঠিক যেখানে সে পূর্বে ভজন করেছে ওখানে চিনে চিনে রাস্তা চলে গেল। গিয়ে ওখানে বসে খালি কাঁদে, গণ্ডকীর জলে জল ভেজায় শরীরটা, চোখের জল ফেলে, ভগবান কি আমার কর্মফল, আমি তো প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছিলাম, কোথা থেকে একটা মায়া এলো, মায়া কিভাবে আসে কেউ জানতে পারে না, ধরে ফেল আজ আমার প্রভু আজ আমার জন্ম বৃথা হয়ে গেল, না তো সেই জন্মে আমি পেতাম। চিন্তা করো, রাজ ঐশ্বর্য সমস্ত ছেড়ে দিয়ে যে ভজন করতে আসে তার কি চারটিখানি কথা, সে স্ত্রী পুত্র আদি সব ধন দৌলত সব জঞ্জালের মতো ত্যাগ করলো, হাউ ইজ দ্যাট পসিবল, একটা বাচ্চা হরিণ শিশুর পাল্লায় পড়ে গেল, একে তো বলে মায়া, এত বড় জিনিস ছাড়লো একটা ক্ষুদ্র জিনিস আটকে গেল, তাই কি না? ওগুলো কি থারা সোজাছিল, পুত্র পরিবার রানী কতগুলো রানী কত সার বৈভব সব ছেড়ে দিল, একটা ছোট জিনিসে কাঁটা ফুটে গেল, ব্যাস হয়ে গেল। সেই জায়গায় এসে গণ্ডকীর জলেতে জলে গা ভিজিয়ে কাঁদেন, ভগবান আমাকে কবে তুমি আবার রাস্তা দেখাবে। এই করতে করতে সময় মতো যখন এমনকি গাছকে ছিঁড়ে খেত না, গাছের যে পাতাগুলো ঝরে পড়ে, এত অহিংসা নীতি, মানে গাছটাকে মতো কামড়ে খাবে না, দুবড়া দুর্বা ফুরবা কিচ্ছু না, এমনকি যে পাতাটা ঝরে পড়ে যাবে সেই পাতাকে প্রাণটা রক্ষা করলো, আর গণ্ডকী নদীর তীরে খালি কাঁদতে থাকলো। সময় এলো, সেই সময় ভগবানের করুণা হলো, সে শরীর ছাড়লো। সেই সময় ভগবত চিন্তান করতে করতে শরীর ছাড়লো, ভগবানের কাছে যাব, আমি ভজন করব, ভগবান যদি আবার সুযোগ দেয় আমি করব। যেহেতু ভগবত স্মৃতি এসেছিল ভগবানের চিন্তা, ভগবানের ভজন করব আমি, ভজন তো সিদ্ধ হয়নি, সেই জন্য তাকে ভালো ব্রাহ্মণের ঘরে জন্ম দেয়া হলো, অত্যন্ত উঁচু ব্রাহ্মণ কুলেতে তাকে জন্ম দেয়া হলো। সেই সময়তে তার যে জন্ম দেয়া হলো তাতে সে ছোটবেলা থেকে অত্যন্ত বুদ্ধিমান ছিল, কিন্তু হলে কী হবে, সে সেই জন্মে চিন্তা করে নিল, একটা প্ল্যান করে নিল, আর এই জন্মে আমি কোনোভাবে কারোর সঙ্গে ফাঁসবো না, গুণময় জগতে আমি কাউর সঙ্গে কোনো সম্বন্ধ করব না, প্রতিজ্ঞা। সেই জন্য সে কী করলো, বলে ঠিক আছে এবার আমার প্ল্যান হলো আমি এখন বোবা সাজব, কাউর সঙ্গে কথা বলবো, যে কথা বললে না তাকিয়ে থাকবো, তা বলে এই তো কোথা থেকে মূর্খ রে বাবা, এ তো কিছু বোঝেও না, কথা কানে শোনে না, কথা বোঝে না, ইচ্ছে করে জড় ভরতজি মহারাজ এইভাবে অঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ হয়েছিল, কিন্তু হলেও পূর্বজন্মে যে এত বড় একটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জন্য তার শোক দুঃখের সীমা ছিল না, সেই জন্য ইচ্ছে করে গুড়ো মুড়ো ইব ইয়তে, ইচ্ছে করে যেন বোকা কালা কিছু শুনতে পায় না, কিছু ডাম্প অ্যান্ড ট্যাপ এইভাবে করলো। কিন্তু পিতা তার জন্য বড় উদ্বেগ পাচ্ছিল, এই ছেলেটাকে কি করা যায়, যা শেখায় সে এই আচমন কর ভালো করে শেখ, জল নে হাতে, পাঁচবার বলার পর জল বল, ওম কেশবায় নমঃ, তিনবার শিখিয়ে দেবো, ভালো আবার বল, আবারও জল নিয়ে উল্টো বলছি, তো এটা আচমন শিখলি না, এত বয়স হয়ে গেল তোর ভূত নাকি, তোর দ্বারা কি হবে, আমি মরে গেলে খাবি কি, ব্রাহ্মণের ছেলে শিখছিস না কিছু,
আসলে ইচ্ছে করে শিখছে না, শিখলে তো কর্মকাণ্ডে ফাঁসিয়ে দেবে, যা সরস্বতী পুজো করে আয়, ওর বাড়ি যজ্ঞ করে আয়, ফাঁসিয়ে দেবে, এই জন্য কিচ্ছু শিখবে না, আচমন করতে পারছে না, বাবা মারে কি ওকে রাখে বলে, এই বোকা মূর্খ ছেলে আমার এই ঘরে জন্মালো আমি কি করব, আমার তো বয়স হয়ে গেল মরবে, তা করে কি খাবে, একে কি খেতে, ভগবান খাওয়ায়। আচ্ছা বলো জগতে যত প্রাণী আছে অনন্ত এই যে পৃথিবীটার মধ্যে, এর মধ্যে কজন চাকরি করে আর কজন চাকরি করে না, এই যে যত কোটি জীব সংখ্যা আছে তার মধ্যে কজন চাকরি করে আর কজন করে না, এটা হিসাব করলে বোঝা যাবে কজন চাকরি করে, হিসাব করে বলে হাতে গুনে, আর চাকরি না করা লোকের সংখ্যাই তো বেশি, পশু পাখি যত কে চাকরি করে, আমিও কি চাকরি করি, কিছু করি না, তখন যা পাঠায় তাই খাই। বাস্তবিক কথা হলো এই, ভগবত নির্ভরশীলতা একরকম, এই জন্য তুলসীদাসজি সুন্দরভাবে ওখানে বলেছেন, অজগর না করে চাকরি, পঞ্ছি না করে কাম, সবকি দাতা রাম। অজগর চাকরি করে পড়ে থাকে, আবার তার মুখেও খাওয়াটা দিয়ে দেয় ভগবান, ঠিক চলে আসে একটা মাল চলে এলো, হাঁটা করলো চলে, ভগবান ওকেও খেতে দেয়। আবার চাতক পাখি সে এইটুকু একটু মুখ, সে ওই ফটিক জল যারা খাবেন ওই গাছের ধারে দাঁড়িয়ে ফটিক জল ফটিক জল, ওর ওই ছোট মুখেতে কি করে ভগবান ওই জলটা পেলে, আমি তো মাথা খারাপ, লোকে বিশ্বাসই হতে চায় না, হ্যাঁ ভগবানের কি বিচার, হ্যাঁ এগুলো বিচার করলে অবাক হতে হয়। কাজেই একে খেতে দেবে কি ওর বাবা চিন্তা করছে, কিন্তু সে তো মা ভাগবতী জানে আমাকে কে খেতে দেবে, ঠাকুর খেতে দেবে। এইভাবে ধীরে ধীরে সে লোকের কাছে ইচ্ছে করে বোকা বোকাশা ছিল, বোকাশে যে কী করলো, ভজনে নিজের রাস্তাটাকে খোলা রাখলো, ভজন করে এই জন্য যা করেছি করেছি, কান্না মোলা খাই, এই জন্মে আর ভুল করবো না। এইবার কালকে আপনারা আলোচনা প্রসঙ্গে শুনবেন তিনি কীভাবে চতুর চাতুর্যের সঙ্গে বেরিয়ে গেলেন আর কি কি সুন্দর উপদেশ দিয়েছেন, সেগুলো শুনলে পরে অবাক হতে হয়। তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব সস্যদ মনসো মহসবম তদেব সোকর্ণব শোষণম নিনম যদুত্তম শ্লোক যশো অনুগীহতে বাঞ্ছা কল্পতরু সে কে পাশে পতিতানং পাবন ভবিষ্যৎ।